Hey guys, what's up shop? ঠিক আছে তো আমি হলাম সৈকত আর তোমরা দেখছো আর্ট অ্যাভিনিউ। ইতিমধ্যে তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো আজকে আমি কি করতে চলেছি। যদিও এটার কথা আমি আগের দিন বলে দিয়েছিলাম, মানে ইনস্টাগ্রামে যেখানে তোমরা হয়তো আমাকে ফলো করছো না, যদি না করে থাকো তাহলে চলে আসো ইনস্টাগ্রামে, কারণ এখানে আমি আপডেট দিয়ে থাকি। যাই হোক, তো একটা বার্ড সিরিজের ওপর আমরা কাজ করতে শুরু করেছি আর সেই বার্ড সিরিজের এইটা ফার্স্ট এপিসোড। এরপরে আরও অনেক বার্ডের ছবি আসবে দেশের বিদেশের বিভিন্ন জায়গার আর কিছু অ্যানিমালসেরও। তো যদি তোমরা ইন্টারেস্টেড হও বিষয়টায় তাহলে কিন্তু কমেন্ট করে জানিও যে তোমরা আরও দেখতে চাও। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই পাখিটার নাম হলো, মানে এত কঠিন নাম, এর নামটা হচ্ছে অক্রিয়েটাস আন্ডারউডি। এইটা ইকুয়াডর যে জায়গাটা সেখানে পাওয়া যায়, মানে দুর্লভ পাখিগুলোর মধ্যে একটা। খুব কম ছবি দেখা যায় এগুলোর যে কোনো জায়গায়, গুগলে হোক ইনস্টাগ্রামে হোক, খুব কম ছবি ফ্রেমবন্দি হয় এবং যারা ফ্রেমবন্দি করে তাদের হ্যাটস অফ। সেরকমই একটা ফ্রেমবন্দি ছবি থেকে আমি এই ছবিটা করেছি। তো তোমরা যদি সেই ফ্রেমবন্দি ছবিগুলোকে দেখতে চাও তাহলে তোমরা অনেক রকম বার্ডসের ইনস্টাগ্রামে চ্যানেল আছে যারা ফটোগ্রাফি করে, সেগুলো থেকে করতে পারো, দেখতে পারো। বা যদি তোমরা বার্ডের ছবি দেখে শিখতে চাও তাহলেও একটা আর্টিস্ট আছেন নাদিন দুদেক বলে, তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গিয়ে শিখতে পারো। আমি তার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়েই পাখি আঁকাটা শুরু করেছি এবং তোমাদের কাছে প্রেজেন্ট করছি। তো প্রথমে ছবির কথা বলি, প্রথমে আমি ছবিটা তো দেখে আঁকছি এবং সেই ছবিটা দেখে প্রথমে ছবিটা এঁকে নেবো অ্যাকিউরেটলি, এরকমভাবে ফটোগ্রাফসের ছবিটা আছে ঠিক সেরকমভাবে অ্যাকিউরেটলি এঁকে নেবো। এই পাখি বা যে কোনো অ্যানিমালস বা যে কোনো এরকম ওয়াইল্ড লাইফ কিছু করার একটা ইম্পর্টেন্ট পার্ট হলো ডিটেলিং, মানে সেটা যেন জল জ্যান্ত মনে হয়। এই বিষয়টাই সব থেকে বড় জিনিস যে সেটাকে ফুটিয়ে তোলা হবে কী করে। তো প্রথমে ছবিটা এতটাই অ্যাকিউরেট করতে হবে যেন ছবিটার মধ্যে থেকেই পাখিটা পুরোপুরি স্পষ্টভাবে বোঝা যায়। তো আমরা ছবিটা ভালোভাবে অ্যাকিউরেটলি করব। যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে তোমাদেরকে বলে রাখি আমরা এখানে বিভিন্ন ধরনের ছবি আঁকি, সেই ছবিগুলোকে নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করি এবং মজা করে ছবি আঁকি। তো তোমরা যদি নতুন হও তাহলে প্লিজ নিচের লাল কালারের বাটনটা টিপে দাও এবং বেল আইকনটা মারতে ভুলবে না। আমি প্রত্যেকদিনই প্রত্যেক ভিডিওতেই প্রায় বলছি এখন যে একটা বিষয় যেটা আমার ভিডিও দেখে লোকজন চলে যাচ্ছে, এবার বিষয়টা হচ্ছে যে আগে 70-30 প্রপোর্শন ছিল, এখন সেটা 80-20 প্রপোর্শন হয়ে গেছে। মানে কী, মানে কেন হচ্ছে, মানে 80% লোকজন আমার ভিডিওটা দেখে চলে যাচ্ছে। তাও কিছু না, যারা আমার ভিডিওটা দেখছো এবং যারা সাবস্ক্রাইব করছো তাদের জন্য বা নতুন নতুন যারা যারা আসছো তাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং তারা আছে বলেই আমি ভিডিওটা বানাচ্ছি। একটাও যদি কমেন্ট পড়ে এবং একটাও যদি লাইক পড়ে তাহলেই আমি ভিডিওটা চালিয়ে নিয়ে যাব। রং করার সব থেকে যেটা বড় প্রিন্সিপাল এই জায়গায় যে শেডিংগুলো কিন্তু অন পয়েন্ট দিতে হবে আর কালারগুলো প্রত্যেকটা দেখবে মানুষের মুখের কালারের শেডগুলোই আমরা ওয়াটার কালারে ঠিকঠাক করে আনতে পারি না, সেখানে পাখিরা তো এত রঙিন হয় কীভাবে তাদের শেডগুলো আনবো। বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা শেড যদি আমরা ডিটেল দিয়ে দেখি এবং তারপরে সেটাকে খাতায় তোলার চেষ্টা করি, ছবিটাকে খুব ভালো করে স্টাডি করতে হবে। যেটাই রেফারেন্স থেকে তুমি করছো সেই ছবিটাকে অত্যন্ত ভালোভাবে স্টাডি করতে হবে, করার পরে তোমাকে এরকম একটা ছবি বানাতে হবে। ছবিটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগছে, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো।
এই ভিডিওতে বলার মতো সেরকম আর কিছু নেই পাখিটার সম্বন্ধে, বা আঁকাটা তো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে কোন কোন কালারগুলো আমি নিচে ইউজ করছি সেগুলো আমি অলরেডি দিয়ে দিচ্ছি। বাকি পুরো ভিডিওটা ধরে এনজয় করো, সব কালারগুলো নিচে এক্স্যাক্ট ওই শেডে দেওয়া আছে, তোমরা চাইলে ট্রাই করতে পারো, বাড়িতে ট্রাই করো, এবং যাওয়ার আগে প্লিজ লাইক আর কমেন্ট করে দিও। থ্যাংক ইউ। ভিডিওটার শেষের দিকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যাজ অলওয়েজ ইউ নো দ্য ড্রিল, লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। বাড়িতে থাকো, সেফ থাকো, আর বাড়িতে থেকে কী করবে, কিপ ইম্যাজিন অ্যান্ড কিপ ক্রিয়েটিং। ওয়ান্স অ্যাগেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, দেখা হচ্ছে রবিবার ঠিক সকাল 9টার সময়।